Yazamorong mana kitingi paikeri te chamung bedeng ni loaji Mumbai Maharajganj hati wo 550 taka khlai ne phalani biskang ni tang batang la fiyogi ri zakha hati wo piyozo morong mano gbang ungfima bai Agartala alu piyozo rishun paikeri baniya samiti te chamung bedeng ni bakhaktai Maharajganj hati wo khok baji ba rangmari kejiwo khai piyozo phal zakha o piyozo phalmani no fiyogi ri kha chamung bedeng ni ajufang Nirmal Adhikari Logiwa kubuni baniya khlani rogbo tongbaikha tai baksa resun chob rogobo khok baji ba rangmari bai piyozo phalani wanchumung gona har jaka chamung bedeng ni bakhakte asle byabsayre bolte parbe amra sodor mohkoma prashasoner torof theke amader khaddo odhikarta Nirmal Adhikari sar amader mohkoma shashok shraddhiyo porup dev sarer poramorsho krome adesh krome ami ar amar sathe DCM sar achen আমরা সদর এনফোর্সমেন্ট টিম আজকে মহারাজগঞ্জ বাজার আমরা পরিদর্শন করছি মূল্য যাচাই করছি অভিযানকালে অনেকগুলি আমরা পেঁয়াজের ঠেলা আমরা সিজ করেছি তো আমরা আসলে মাল সিজ করার ক্ষমতা এটা রিলিজ করার ক্ষমতা হিসেবে মহকুমা শাসক এগুলি আমরা এসডিএম অফিসে নিয়ে যাব এসডিএম অফিস তাদেরকে হিয়ারিং করে যা করার তারা করবে অভিযানকালে তাদের কাছে আমরা মেমো আমরা চেয়েছিলাম আমরা তাদের কাছে কোনো পার্সিস মেমো পাই না এর জন্য আমরা এই আটক করছি আজকে আমরা বিভিন্ন দোকান আমরা অভিযান করব হোলসেলও দেখব হোলসেল এবং রিটেল এই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি এই যে একটা খেলা সেই ব্যাপারটাও আমরা তর্জমা করব রেটটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখব তারপরে প্রশাসন প্রশাসনের মতন ব্যবস্থা নেবে আপনার অভিযানকালে কি মনে হচ্ছে কি এখানে কালোবাজারি হচ্ছে কালোবাজারি এখনো ঠিক বলা যাচ্ছে না কয়েকটা দিন ধরেই পেঁয়াজের দামটা বাজারে বিক্রি দেখা গেছে যে বেড়ে গেছে তো সেই পেঁয়াজের দামটাকে মূল্যটাকে নিয়ন্ত্রণ করার জন্য মূলত আজকে মহারাজগঞ্জ বাজারে এখানে পাইকারি ব্যবসায়ী সমিতি যারা আছে ওনাদের উদ্যোগে ব্যবসায়ীরা আমাদেরকে খুব সাহায্য করেছেন আমরা এই কাউন্টারটা খুললাম এখানে 55 টাকা 1 কিলো পেঁয়াজ পাওয়া যাবে তাছাড়া যদি কেউ বেশি নেন 5 কেজি অথবা এর বেশি নেন তাহলে 51 টাকা করে এখানে পাওয়া যাবে তাছাড়া আমাদের আরও 6-7টা কাউন্টার আমরা আজকে শুরু করার ব্যাপার আছে এরা এখান থেকে 51 টাকা করে পেঁয়াজ নিয়ে যাবে ফলে আমার মনে হয় যে কয়েকদিন যে 60-70 টাকা 80 টাকার যে ব্যাপারটা ছিল সেই ব্যাপারটার মধ্যে একটা নিয়ন্ত্রণ এসছে দপ্তরের ডাইরেক্টর হিসেবে আমি একটা কথা স্পষ্ট বলি আমরা এখন যেটা খুচরা আছে খুচরা বাজারে 55 টাকা করে আজকে পেঁয়াজ বিক্রি হবে আর যারা পাইকারি মূল্যে নেবে তারা 51 টাকা করে নেবে এবং প্রত্যেকটা বাজারেই এটা চালু থাকবে তার বাইরে কোনো ব্যবসায়ী যদি কোনো কিছু করেন সেটার দায়িত্ব ওনার এবং প্রশাসন সে তার জন্য করা পদক্ষেপ আগামী দিনেও এই পদক্ষেপ জারি থাকবে উৎসবের মরশুম বলে আমরা সবসময়ই জনগণ প্লাস আমাদের একটা দাবি ছিল যে এই সময় খুব একটা হ্রাস হওয়া ঠিক না কিন্তু আমরা দেখেছি যে দামটা হঠাৎ বেড়ে গেছে যেহেতু আমাদের নাসিক অথবা ওই জায়গায় বাইরের রেটগুলি আমরা দেখেছি সেটার দামটাও বাড়তি আছে তো মিনিমাম এই এর থেকে কম বিক্রি করা সম্ভব না ব্যবসায়ীদের সঙ্গে সহমত পোষণ করেছি আমরা এবং 55 টাকা করে এই পেঁয়াজ থাকবে যতদিন বাজারের মূল্যটাকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন আগে এই ধরনের স্টল খুলেছেন কীরকম সারা পাওয়া যায় স্টলগুলি ধীরে ধীরে বন্ধ হয় কারণ যখন নর্মাল হয়ে যায় তখন স্টলগুলি বন্ধ হয়ে যায় কীরকম সারা পাচ্ছেন এটা একটা স্পেশাল উদ্যোগ এটা আজকে সকালেই প্রায় 6 জনের মতো নিয়ে গেল আর 2 কেজি করে 110 টাকা দিয়ে নিয়ে গেছে তো আশা করি সারাদিনই নিয়ে যাবে ওনাদের যে এখানের যে স্টল সেটা 8টা থেকে 11টা খোলা থাকবে আমি জনগণের কাছে আশা রাখবো যারা এটা সুবিধা নিতে চান ওনারা এসে নিয়ে যাবেন গুণগত মানটা কেমন পেঁয়াজের গুণগত মান এমনিতে তো দেখে সবটা বুঝতে পারা যায় না তবে মনে হয় এটা খুব একটা খারাপ মানের নয় তবে তার থেকেও স্পেশাল কোয়ালিটি আছে থ্যাংক ইউ আগরতলানি প্রণনী কক্ষম ব্যুরো রিপোর্ট খুমপুই